প্রিয় ছাত্র ছাত্রীরা, আজকে ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট পেপারের সিসি ওয়ান এর বৈদিক যুগের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে বৈদিক যুগের যে ধর্মীয় চেতনা, এই বিষয়ে আলোচনা করব। এখানে প্রথমেই বলার যে দেখো, এটা আলোচনাটা কঠিন এই কারণে যে এটার নিয়ে বিস্তৃত আলোচনা এখনো চলছে এবং বহু ভিন্ন ভিন্ন ভাবে এই বৈদিক ধর্মকে ব্যাখ্যা করা হয়। ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ তারাও ব্যাখ্যা করেছেন। তোমাদের বলবো যে একই সঙ্গে ঐতিহাসিক এবং দার্শনিক সব ধরনের বই তোমরা যদি পড়ো তাহলে একটা কমপ্লিট ধারণা এ সম্পর্কে হবে। আমার এইটা নিয়ে এমন আলোচনা করতে করার সামর্থ্য আমার নেই যে আমি গোটা ব্যাপারটায় সামগ্রিক আলোচনা করতে পারবো। তবে প্রাতিষ্ঠানিক ঐতিহাসিকরা যেভাবে বৈদিক যুগের ধর্মীয় জগৎকে বা দার্শনিক জগৎকে ব্যাখ্যা করেছেন, আমি তার মধ্যেই থাকবো, কারণ এটা এটা এই বৈদিক যুগের সাহিত্যকে ডিপলি আলোচনা করা খুবই কঠিন। কিন্তু একটা জিনিস আমরা সাধারণভাবে, মানে যদি ধর্মীয় ধর্মের ভেতরের কোনো আধ্যাত্মিক চেতনার বাইরে গিয়ে, আমাদের সকলের তো আর আধ্যাত্মিক চেতনা নেই, কমন সেন্স দিয়ে যদি আমরা কতগুলো জিনিস দেখি, কমন সেন্স দিয়ে কিছু কিছু জিনিস ব্যাখ্যা করতে পারি, তা একটা তো জিনিস কোনো সন্দেহ নেই যে বৈদিক সাহিত্যের যেটা মূল বিষয় কি, বিষয়টা অবশ্যই ধর্ম। তার কারণ হচ্ছে এই যে সাহিত্য রচনা করা হয়েছিল, এই সাহিত্যটা কি ছিল? দেবতাদের উদ্দেশ্যে স্তুতি বা প্রার্থনা। তাহলে দেখো, একটা হচ্ছে স্তুতি, আর একটা হচ্ছে প্রার্থনা। সাধারণভাবে মনে হয় আমরা মানব জীবনে যেটা পছন্দ করি সবসময় কি পছন্দ করি, স্তুতি পছন্দ করি, নিন্দা পছন্দ করি না। অতএব স্বাভাবিকভাবে দেবতারাও, আমরা আমরা আমাদের মতন করে ভেবে নিয়েছি যে দেবতাদের স্তুতি করলে দেবতারা সেটা পছন্দ করবে, যেহেতু আমরা নিজেরা স্তুতি পছন্দ করি। আর 2 নম্বর একটা থাকে কি, আমাদের কিছু চাওয়া পাওয়া থাকে দেবতাদের কাছে, সুতরাং সেখানে প্রার্থনার বিষয়টা থাকবে, যেন এরকম কমন সেন্স। আচ্ছা, এবারে যদি আমরা ঋগ্বেদ সংহিতার দিকে তাকাই, সেখানে কি রকম আছে, দেবতাদের রূপের বর্ণনা আছে, দেবতাদের আপ্যায়ন করা আছে, দেবতাদের প্রার্থনা করা আছে। এখন তার মধ্যে ভেতরে দার্শনিক তত্ত্ব কি আছে সেটা ভিন্ন বিষয়। আমার, আমি তো বললাম যে দার্শনিক তত্ত্বে যাওয়ার ক্ষমতা আমার নেই, ফলে আমি গোটা ব্যাপারটাকে কমন সেন্সের মধ্য দিয়ে এবং 2 নম্বর হচ্ছে যে সকল বিখ্যাত ঐতিহাসিকরা গোটা জিনিসটাকে ব্যাখ্যা করেছেন সেটাকেই ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই এ নিয়ে অন্যান্য বহু বই, দার্শনিকদের বই, বিভিন্ন ধরনের মতামত তোমরা পড়লে তোমরা অনেক বেশি কিছু জানতে পারবে। তাহলে এখানে যদি যজুর্বেদ সংহিতা এবং ব্রাহ্মণ সাহিত্যে দেখি, সেখানে কি দেখা যায়, বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠানের বর্ণনা করা আছে, ব্যাখ্যা করা আছে, বিভিন্ন নির্দেশ দেওয়া আছে। অথর্ববেদ সংহিতা 20টা অধ্যায়ে বিভক্ত, সেখানে মূলত দেখো সামাজিক এবং পারিবারিক কল্যাণ কিভাবে হবে, তার উপযোগী অনুষ্ঠান এবং শত্রু বিনাশের জন্য অনুষ্ঠান বা প্রক্রিয়ার কথা বলা আছে। এবং যদিও বৈদিক সাহিত্য থেকে আমরা সমাজ, রাজনীতি, অর্থনীতি পাই, কিন্তু সবগুলো এসছে কিন্তু তাদের ধর্মীয় ভাবনার প্রতিফলন থেকে। তারা মানে এই যে তাদের ধর্ম সম্পর্কে কি ভাবনা ছিল, সেগুলো থেকেই আমাদের রাজনীতি, অর্থনীতি বা সমাজ সম্পর্কে ভাবনা খুঁজে নিতে হয়। এখন স্বাভাবিক এটা হতে পারে যে কোনো একটা ধর্মীয় বিশ্বাস আর্যদের মধ্যে কোনো জায়গায় হঠাৎ করে জেনারেলি তৈরি হয় না, কখনো কখনো হয় যদি জোর করে চাপিয়ে দেয়া হয়, তা তখন কোনো ধর্মীয় বিশ্বাস কেউ জোর করে কোথাও চাপিয়ে দিয়েছিল, কেউ এসে যুদ্ধে জয় করে, আর্যরা এলো এসে যুদ্ধে জয় করে সবকিছু, এ দাবি বহুদিন আগেই পরিত্যক্ত হয়ে গেছে।
যেটাকে বলা হয় যে তাদের একটা অভিপ্রয়াণ ঘটেছিল। তার তখনকার যুগে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, যেহেতু যাযাবর শ্রেণী, এখনকার মতন ভৌগোলিক বাউন্ডারি থাকেনি, সীমান্তে সেনারা থাকেনি তখন। ফলে যে কোনো সমাজে এলে সেই এলাকার যে প্রভাব, আমাদের একটা জায়গায় বলি, যেমন ধরো পর্তুগিজরা বহু আগে এসেছিল আমাদের বাংলাতেই, আমি দেখছিলাম কোন একটা জায়গায় পর্তুগিজরা এখনো রয়েছে বংশ পরম্পরায়, এদেশের মানুষের সঙ্গে তাদের বিয়ে হয়ে গেছে, তাদেরকে দেখলে পর্তুগিজ মনে হয় না, বাঙালি মনে হয়। তারা যীশু খ্রিস্টের জন্মদিনে যীশুর পুজো করে, ঠিক বাঙালিরা যেমন ভাবে ঠাকুরের পুজো করে, তো ওরা কিন্তু খ্রিস্টানদের অনুষ্ঠান দিয়ে যীশুর আরাধনা করে না, ওরা বাঙালি কালচারকে মিশিয়ে করে। তেমনি কোন একটা জায়গার কালচার কি হয়, তার স্থানীয় প্রভাব থাকে, তার স্থানীয় প্রভাব, তার স্থানীয় বিষয়গুলোর সাথে মিশ্রণ ঘটে। আবার সেখানে কিছু কিছু দার্শনিক মানুষ জন্মান, যে নতুন কিছু ভাবনার সঞ্চার করেন, যেটা একটা বিরাট প্রভাব ফেলে। গৌতম বুদ্ধের কথাই যদি বলি, একটা তো বিপ্লব গৌতম বুদ্ধ, তেমন সেই ব্যাপারগুলো রয়েছে, নিশ্চয়ই থাকবে। বৈদিক যুগে যে ঋষিরা ছিলেন, তারা এক একজন মহাপণ্ডিত ছিলেন, যারা এই বৈদিক স্তোত্রগুলো রচনা করেছেন, নইলে এত বছর টিকে থাকবে কি করে যদি তার মধ্যে সত্যি কিছু না থাকে? এত বছর তো টিকে থাকার কথা নয়, তার মানে তার স্ট্যান্ডার্ডটা নিঃসন্দেহে উন্নত ছিল। তো যাই হোক, সেখানে আমরা মনে করতে পারি যে একটা ধর্ম বিশ্বাস দীর্ঘকাল ধরে গড়ে উঠেছিল, বিভিন্ন অঞ্চলের মধ্যে হয়তো বা কিছু আঞ্চলিক বৈচিত্র্য ছিল, কোনো আদিম বিশ্বাস দেবতার রূপকল্প যেমন ছিল কিছু, যেমন যে কোনো ধর্মের সঙ্গেই কি থাকে, খানিকটা ভৌতিক ব্যাপার থাকে, অলৌকিক ঘটনা থাকে, তা সেইগুলো তাদের মধ্যে থাকবে, বিশ্বাস সেগুলো থাকবে। এইভাবেই আস্তে 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 তাদের মধ্যে কিছু প্রাজ্ঞ মানুষ আসবেন, খুব উচ্চ চিন্তা সম্পন্ন মানুষ আসবেন, তাদের হাত ধরে আধ্যাত্ম চিন্তা ধীরে ধীরে পরিণত হবে। এবং আর্যরা প্রথম দিকে কি ছিল, কোনো একেশ্বরবাদী এরকম নয়, যেমন আমরা বহু ধরনের দেবতা পাই, ইন্দ্র, বরুণ, মিত্র, পুষণ, সোম, অগ্নি, রুদ্র, অশ্বিনীদ্বয়, এরকম মনে হতে পারে যে এগুলোকে এক দেবতার বিভিন্ন রূপ হিসেবে কল্পনা করা হচ্ছে, কি বলা হচ্ছে বলা মুশকিল, কিন্তু এরকম দেবতার বর্ণনা রয়েছে। এবং পুরুষ প্রধান ছিল বৈদিক ধর্ম, যদিও সেখানে মাতৃ দেবতাকে যে সম্মান দেওয়া হয়নি তা নয়, সমাজে ঋগ বৈদিক যুগে তো নারীদের যথেষ্ট সম্মান ছিল। ফলে প্রথম দিকে দেবতাদের যে অস্তিত্ব গুলো আমরা পাই, এই এক একটা শক্তির রূপ হিসেবে, যদি দেবতাদের এক একটা শক্তির রূপ হিসেবে কল্পনা করি, প্রথম পর্বে অন্তত আমরা কোনো নারী দেবতার অস্তিত্ব দেখছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নারী দেবতাদের অস্তিত্ব, যেমন গায়ত্রী, পৃথিবী, অদিতি, উষা, জমি, সরস্বতী, কিন্তু তাদের ভূমিকা দেবতাদের, এই দেবীদের যে ভূমিকা দেবতাদের তুলনায় কম। এবার ধর্মীয় বিশ্বাসের যে প্রথম রূপটা আমরা ঋগ্বেদ থেকেই পাবো, এবং সেখানে যে ধর্ম চেতনায় বা দেবতার রূপ যেটা তারা কল্পনা করছে, তার মধ্যে প্রকৃতি পূজার খানিকটা প্রভাব আমরা অস্বীকার করতে পারি না। যেমন ধরা যাক, তখন অনেক বিষয়, প্রাকৃতিক ঘটনা ঘটতো, যে ঘটনাগুলো তাদেরকে চমৎকৃত করতো, যাদের মধ্যে ধরো আকাশে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, তাই দেখা যাচ্ছে এইটার সঙ্গে কোন একটা দেবতার শক্তিকে যুক্ত করা হচ্ছে, বজ্র এমন একটা ভয়ঙ্কর অস্ত্র, মানে তখনকার যুগে এত বড় অস্ত্র নিশ্চয়ই একজন দেবতাদের রাজার হাতেই থাকবে, ফলে ইন্দ্র রাজা হচ্ছে, পুষণ যাকে পরবর্তীকালে সূর্য হিসেবে কল্পনা করা হচ্ছে, তিনি পৃথিবীকে আলোকিত করছেন, আবার পৃথিবী হয়ে যাচ্ছে নারী দেবতা। এবার বায়ু, মরুদ, তিনি সবসময় ঘুরে বেড়াচ্ছেন, সঞ্চরমান। আবার নদীও একটা দেবী, প্রথম দিকে তো গঙ্গা থাকেনি, প্রথম দিকে সরস্বতী দেবী রূপে সরস্বতীকে কল্পনা করা হচ্ছে, তাকে দেবী কল্পনা করা হচ্ছে। এবার আস্তে আস্তে প্রকৃতি পূজার স্তর থেকে ক্রমশ একটা অতি লৌকিক একটা ঐশ্বর শক্তির কল্পনা করা হচ্ছে, সমস্ত আদি ধর্মবিশ্বাসের মূলে চলে আসছে আকাশ বা স্বর্গলোকের একটা দৈব রূপ। ঋগ্বেদে ওই জন্য অন্তরিক্ষের দেবতা দৌ কল্পনা করা হচ্ছে,
অনাদি আকাশের দেবতা বরুণ হিসেবে কল্পনা করা হচ্ছে। এর মধ্যে কেউ কেউ কল্পনা করেন যে একটা ইন্দো ইরানীয় যে সংস্কৃতি তার সঙ্গে মিল আছে, তার কারণ ইরানীয় যে ধর্মগ্রন্থ আবেস্তা সেখানে আবার বরণ, আমাদের এখানে যেমন বরুণ তেমন ওখানে বঘাচ কই লেখাতে ওই দেবতার উল্লেখ আছে। মৈত্র দেবীর রূপটা ইরানীয় সংস্কৃতির সঙ্গে এখানে একটা জড়িত। ঋগ্বেদে বরুণ বরুণের কথা বলা হচ্ছে, তিনি উজ্জ্বল সুবর্ণ বেশ পরিধান করেন, তিনি খুব নীতিজ্ঞ ব্যক্তি, তার বহু চক্ষু, একই সঙ্গে তিনি সর্বোচ্চ ধর্মের সর্বোচ্চ প্রধান রূপে কল্পনা করা হচ্ছে, এবং তিনি অনেকটা যেন রাজশক্তির পিছনে রাজার ধর্মযাজক, এরকম একটা বরুণের কল্পনা করা হচ্ছে। আর যুদ্ধ যখন দিক কল্পনা করা হচ্ছে, যুদ্ধ তখন তো প্রাসঙ্গিক হচ্ছে এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর, যুদ্ধ বৃত্তির দিকটায় ইন্দ্রকে কল্পনা করা হচ্ছে। ঋগ্বেদে সব থেকে জনপ্রিয় এবং সর্বপ্রধান দেবতা ইন্দ্র, কিন্তু ইন্দ্রর যে রূপটা সেটা একটা মানব সত্তার সঙ্গে জড়িয়ে, যে কোনো দেবতাকেই দেখবে কল্পনা করতে গিয়ে মানব সত্তার সঙ্গেই জড়ানো আছে। যে কোনো দেবদেবীর যখন আমরা ছবি দেখতে যাই, তার যে রূপটাকে কল্পনা করি, সেগুলো আমরা বাস্তব জীবনে জুড়ে যে রূপগুলো দেখি তার থেকে খুব আলাদা হয়। যেমন মানুষের মুখগুলি সাধারণভাবে থাকে দেবতাদের মুখ, মানুষের মুখেরই মানে জায়গায়। এবং যাই হোক, এই যে দেবতাদের রাজা ইন্দ্র সাহসী খুব, তিনি শক্তিশালী, তিনি শত্রুর গাভী জয় করেন, এনে তার যারা উপাসক তাদের হাতে দেন, তিনি সমস্ত পৃথিবীর খাবার যোগ যোগ দেন, তিনি রাজা সুদাসকে দাসরাজের হাত থেকে রক্ষা করেছেন, এবং এবং যুদ্ধ এবং শক্তির দেবতা হিসেবে ইন্দ্র স্বাভাবিকভাবে বৈদিক সমাজের একটা প্রধান। এই যে ইন্দ্রের বর্ণনায় ঋগ বৈদিক আর্যরা যে যুদ্ধ করতো এর আমরা প্রকাশ পাই, এবং যেহেতু তাদের গোষ্ঠীদের অন্তর্দ্বন্দ্ব প্রায়শই হতো, তাই ইন্দ্র প্রায়শই পূজিত হতেন যুদ্ধে জয়লাভের জন্য। ফলে দেখা যাচ্ছে প্রচুর নগরী তিনি জয় করছেন, এরকম কথা বলা হচ্ছে। তিনি জলের প্রবাহ রোধ করেছেন, না ধুনি যে জলের প্রবাহ রোধ করেছিলেন সেইটা মুক্ত করেছেন ইন্দ্র। এরকম একটা ইন্দ্র যে যুদ্ধ বৃত্তি, এটার একটা এটা থেকে একটা ঐতিহাসিক ভাবে ধরে নেওয়া যায় যে ঋগ্বৈদিক যুগে আর্য গোষ্ঠীরা যুদ্ধ তাদের করতে হতো জীবনযাত্রার প্রয়োজনে। এই প্রসঙ্গে বিভিন্ন আর্য গোষ্ঠীর নামও এসেছে, এবং কিছু কিছু প্রাগার্য যে হরপ্পীয় সভ্যতা সভ্যতা বলবো কালচার বলবো সংস্কৃতি বলবো, এই কিছু কিছু উল্লেখ আছে। যেমন বলা হচ্ছে ইন্দ্র তার বজ্র দিয়ে হরিউপিয়া নগরীর অপর প্রান্তে বরশিখের এক পুত্রের মৃত্যু হয়। ঐতিহাসিকরা আবার এই হরিউপিয়াটাকে হরপ্পা নগরী বলেন, কিন্তু আবার এটাও বলা যায় তখন এখন আমরা যে জায়গাটাকে হরপ্পা বলছি, তখন যে সেটা হরিউপিয়া নাম ছিল এর প্রমাণ তো কিছু নেই, কারণ এটা আবার কোনো লিখিত প্রমাণ নেই যে হরপ্পা নগরীকে তখন কি বলা হতো। অর্থাৎ এইটা মনে হয় না যে খুব একটা কোনো শক্তিশালী চুক্তি। এবং ইন্দ্রর যে সর্বপ্রধান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে অসুর নিধন করতে পারেন, তার একটা জাদুকরী ক্ষমতা আছে। বহু মানে অসুরদের তিনি মায়া জালে হত্যা করেছেন, সপ্ত নদীকে তিনি মুক্ত করেছেন, এরকম ব্যাপারগুলো থাকে আর কি। যেমন ঋগ্বেদের আর এক দেবতা গার্হস্থ্য জীবনের একটা কেন্দ্রে, তিনি হচ্ছেন অগ্নি, তিনি গৃহ দেবতা। অগ্নিকে বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে, কখনো ঋগ্বেদের প্রথম মণ্ডলে বার্তাবাহী, পথ প্রদর্শক, সমস্ত সম্পদের অধিকারী, এরকম বলা হচ্ছে। অগ্নি সোমরসকে পবিত্র করে, এরকম বলা হচ্ছে। অগ্নি একটা অতন্দ্র প্রহরী, তিনি সবসময় চলছে। অর্থাৎ সভ্যতার প্রথম পর্যায়ে আগুনের ব্যবহার মানুষকে তো একটা আলাদা নিরাপত্তা দিয়েছিল, সুবিধা দিয়েছিল, মানুষই একমাত্র আগুনের ব্যবহার করতে পারে, ফলে অগ্নির প্রতি মানুষের একটা বিস্ময় শ্রদ্ধা নির্ভরতা সবসময় ছিল, এই কারণে হয়তো তারা অগ্নি আরাধনা করতো। যদিও পরবর্তীকালে অগ্নির ভূমিকাটা শুধু যজ্ঞের অগ্নির মধ্যে সীমিত হয়ে গেল, কিন্তু ঋগ্বেদে দেখা যাচ্ছে বারবার অগ্নির উল্লেখ করা হচ্ছে। পরবর্তী বৈদিক সাহিত্যে
মূলত সেটাই আমরা দেখছি যে যোগাগ্নির মধ্যে সীমাবদ্ধ হচ্ছে। সোমদেব অপর দেবতা অগ্নির মতোই মাহাত্মশালী, পরবর্তী যে বৈদিক সাহিত্য সেখানেও তার উল্লেখ পাওয়া যাচ্ছে। আর সোমরস কি কি? সোমরস তার মাদক শক্তি থেকে উৎপন্ন, তাই অনেকে যেটা একটা উত্তেজক বা বলবর্ধক শক্তি ঋগ বৈদিক যুগে মানুষের প্রয়োজন ছিল, তারা ভাবতো যেটা পান করলে দীর্ঘায়ু লাভ করা যায়। এখানেও খানিকটা দেখা যায় যে ইরানীয় বা ব্যাবিলনীয় যে সেখানে যে গল্প কাহিনী রয়েছে তার সঙ্গে খানিকটা মিল এখানে পাওয়া যায়, যদিও সেই মিল কতটা তার সঙ্গে প্রাসঙ্গিক বলা মুশকিল। সব ক্ষেত্রেই একটা দৈব শক্তির উল্লেখ থাকছে এবং দেখা যাচ্ছে যে সোমলতা থেকে নিষ্কাশিত যে রস, তার সঙ্গে দুধ মধু যবের চূর্ণ মিশিয়ে তার মাদকতা বাড়ানো হতো এবং সেটাকে যজ্ঞের মাধ্যমে প্রস্তুত করা হতো। যজ্ঞ তো ঋগ্বৈদিক যুগে গুরুত্বপূর্ণ ছিল এবং এ থেকেই যে উদ্ভিজ্জ প্রাণ যে একটা পানীয় সেটা সোমদেব হয়ে গেল আর কি, এবং সর্ব জগতের তিনি রাজা, সোমরসের বলবর্ধক ক্ষমতা বিরাট। অর্থাৎ তিনি ইন্দ্রকে সোমরস দেয়া হচ্ছে তার কারণ যখন তিনি কোনো যুদ্ধ করতে প্রস্তুত হচ্ছেন, এবং বলা হচ্ছে যে রাজকুমার বা রাজন্যবর্গে সবাই যেন এই শক্তিবর্ধক পানীয় মানে পান করেন। পরবর্তী বৈদিক সাহিত্য সোমযজ্ঞের গুরুত্বকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে আর কি, এবং সোমরস প্রস্তুত পান করা একটা বিরাট ব্যাপার, সোমকে বারবার অতিথি বা রাজা বলা হচ্ছে। যাই হোক, পরবর্তীকালে অবশ্য সোমের জনপ্রিয়তা সম্ভবত হ্রাস পেয়েছিল, কারণ ঋগ্বেদের মতন অতটা উল্লেখ সেখানে নেই। সূর্যের কথা তো বারবার ঋগ্বেদে পাওয়া যায়, তিনি হিরণ্যবর্ণ, তিনি রথে চলাচল করেন, তিনি আকাশকে ধারণ করে আছেন এবং তার এমনই সুন্দর রূপ যে গোটা আকাশ তিনি আলোকিত করে রাখেন, এবং তার একটা বহুমুখী ক্ষমতা রয়েছে, ফলে তিনি তার সর্বোচ্চ সর্ব সর্ব সর্বলোকের অধীশ্বর তিনি, এইরকম কোনো কোনো জায়গায় বলা হচ্ছে। তার বেশভূষা হলুদ বর্ণে, তিনি ক্ষিপ্র, তিনি অশ্বারোহী, সোনার রথে চলাচল করেন, তিনি সমস্ত জীবের কল্যাণ সাধন করেন, তিনি তার হাত দিয়ে নদীগুলোকে একটা নির্দিষ্ট পথে বাহিত করেন, তিনি যে কোনো জায়গা। এবং হ্যাঁ, আর একটা কথা কি, আর এই সৌর মণ্ডলের মধ্যেই আরো দেবতারা চলে আসছে, যেমন হচ্ছে তোমার মিত্রর কথা উল্লেখ হচ্ছে, দক্ষ, পূষা, বিষ্ণু। বিষ্ণুর মাহাত্ম্য পরবর্তীকালে বাড়ছে এবং পূষণ তার কথাটা পরবর্তী বৈদিক সাহিত্যে আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা উল্লেখ্য যে যে বিষ্ণুর ভূমিকা ঋগ্বেদে গৌণ, বিষ্ণুর উদ্দেশ্যে মাত্র তিনটে শ্লোক আছে ঋগ্বেদে, এবং বিষ্ণুর মধ্যে সূর্যের তিনটে গতির প্রকাশ ঘটেছে, এটা গুরুত্বপূর্ণ। এই তিনটায় যে পদক্ষেপ সেটা বারবার পাওয়া যায়, তবে এই যে বিষ্ণুর বামন অবতারের রূপ যে আমরা দেখেছি এগুলো কিন্তু ঋগ্বেদে পাওয়া যায় না। এই বামন রূপী বিষ্ণুর কল্পনায় অনেকে বলেন, যেটা আছে তৈতিরীয় সংহিতাতে, অনেকে বলেন যে এর মধ্যে অনার্য ভাবধারা আছে, আবার বিষ্ণুর বরাহ যে রূপটা এটা তৈতিরীয় সংহিতার রূপে, মৎস্যরূপে যে বিষ্ণুর রূপটা সেটা শতপথ ব্রাহ্মণে আছে, কিন্তু বিষ্ণুর সঙ্গে সরাসরি সংযোগ ঘটেনি। বিষ্ণুর যে রূপটা এটা পরবর্তীকালে ধীরে ধীরে বৃদ্ধি লাভ করছে, ব্রাহ্মণ সাহিত্যে আর্য অনার্য উপজাতির একটা মিশ্রণ ঘটে, এর ফলেই বিষ্ণুর মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে কেউ কেউ মনে করে। রুদ্রের যে কল্পনা অর্থাৎ শিবের যে কল্পনা, এর সঙ্গে একটা অনার্য সংস্কৃতির প্রভাব আছে কেউ কেউ মনে করেন, কারণ তার গায়ের রংটা তামাটে, মাথায় জটা, সুগঠিত চোয়াল, প্রচন্ড শক্তিশালী, ভয়ানক, এবং তিনি সমস্ত প্রাণীদের, চতুষ্পদ প্রাণীদের রক্ষা করেন, তিনি নারী পুরুষের রক্ষাকর্তা, এবং ঋগ্বেদে বেশিরভাগ শ্লোকেই তাকে গবাদি পশুর দেবতা রূপে দেখানো হয়েছে। পরবর্তী বৈদিক সাহিত্যে দেখা যাচ্ছে তার ক্ষমতা অনেক বেড়ে যাচ্ছে, তিনি নীলকণ্ঠ হয়ে যাচ্ছেন, তিনি বৃদ্ধ বয়স্ক দেবতা রূপে বর্ণিত হচ্ছে, এবং গবাদি পশুর মঙ্গল সাধনের জন্য রুদ্রের আবির্ভাব। রুদ্রাপ্রজা প্রচলনে তো প্রচলন করেছিল ঐতরীয় ব্রাহ্মণে আমরা দেখতে পাই, তৈতরীয় সংহিতাতে দেখতে পাই, এবং তৈতরীয় ব্রাহ্মণে রুদ্রকে অগ্নি শিবকৃত এরকম অভিহিত করা হচ্ছে, এবং রুদ্র গবাদি পশুর যখন
এই রকম রূপ ধারণ করেন অগ্নি শিবকৃত, তখন তিনি অমঙ্গলও করেন। এরকম একটা মতামত যে পশুর শুধু হিত সাধন নয়, অমঙ্গলও করে। এবং কারণ ছান্দোগ্য ব্রাহ্মণে তার প্রতি প্রার্থনা করা হয়েছে তিনি যজমানদের যে পশু সেগুলো যাতে বিনষ্ট না করে। এবং ঋগ্বেদে যেটা রুদ্র হচ্ছে হিতকারী, পরবর্তীকালে ব্রাহ্মণ্য সাহিত্যে সেখানে তিনি বিধ্বংসী রূপে বর্ণিত হচ্ছেন। তৈতরীয় সংহিতাতে তিনি অগ্নির রূপে বর্ণিত হচ্ছেন, তার একটা ত্রিমুখী আমরা যেটা তার শিবের হাতে এ দেখি, ত্রিশূল দেখি আর কি, তার হাতে ত্রিশূল থাকছে, তিনি বাঘের মতো ভয়ঙ্কর। রুদ্রের সঙ্গে শিবের যে সংযোজন, রুদ্র আর শিব এক হয়ে গেল পরবর্তী বৈদিক মানে সাহিত্যে। ফলে ঋগ্বেদে রুদ্র বা যেটা পরবর্তীকালে শিব হচ্ছে সেটা গৌণ ভূমিকা ছিল। তিনি রুদ্র শিব যুগ্ম রূপে মহাকাল হয়ে যাচ্ছেন, তিনি আবার কখনো কখনো যমের সঙ্গে যুক্ত হয়ে মৃত্যুর দেবতার উপর স্থান অধিকার করছে। অর্থাৎ বহুল পরিমাণে একটা অনার্য সংস্কৃতি প্রভাবের মধ্যে পড়ছে। এবং বৈদিক সাহিত্যে যে সকল দেবীর কল্পনা করা হয় বেশিরভাগই কোনো না কোনো দেবতার সঙ্গে যুক্ত। সব থেকে প্রাচীন যেমন দেবী হচ্ছে মাতা পৃথিবী, আবার পিতা হচ্ছে কি আকাশ, দেবতার সঙ্গে সংযুক্ত হয়ে আছে। দেবতাদের তুলনায় দেবীর ভূমিকা বৈদিক ধর্মে অতটা নেই যতটা যে পরিমাণ দেবতাদের ভূমিকা আছে। যাই হোক, দেখা যাচ্ছে যে ঋগ্বেদে আর একটা যেটা দেবী সেটা হচ্ছে উষা, গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং এখানে উষার উল্লেখ প্রায় রয়েছে 20টি শ্লোকে, কখনো একা, কখনো অশ্বিনীদ্বয়ের সঙ্গে আছে, কখনো আকাশের কন্যা, তিনি পৃথিবীকে আলোকিত করছেন, মানব জগতের ঘুম ভাঙাচ্ছেন, তিনি খাদ্য যোগাচ্ছেন, তিনি সম্পদ দিচ্ছেন, তিনি বৃদ্ধা হলেও চির নবীনা, তিনি সূর্যের কন্যা, বিভিন্ন শ্লোকে বিভিন্ন রকম। তবে উষার উপস্থাপনা কখনো কোনো দেবতার কন্যা রূপে করা হচ্ছে, কখনো প্রিয়া রূপে করা হচ্ছে, কখনো বধু রূপে করা হচ্ছে, কখনো কুমারী রূপে করা হচ্ছে, অর্থাৎ এরকম আর কি। যাই হোক, সরস্বতী একটা রূপকল্প আছে, এটা নদী থেকে দেবীতে পরিণত হয়েছে বৈদিক সাহিত্যে। ঋগ্বেদে নদী রূপে তাকে নদী রূপে তিনি পূজিত হয়েছেন, এবং সরস্বতীকে অনেকটা ব্যাধি নিয়ামক শক্তির জন্য প্রশংসা করা হয়েছে। বলা হচ্ছে তিনি শিশুদের রোগ নিরাময় করতে পারেন, তিনি নদী রূপে সমৃদ্ধি দান করেন, সন্তান দান করেন, শক্তি দান করেন, তিনি তিনি একই সঙ্গে দেবী মাতা, তিনি বিদ্যুতের কন্যা। এবং এই সরস্বতীর স্বামী রূপে সারস্বত নামে একটা নতুন দেবতার সৃষ্টি, এটাও দেখা যাচ্ছে যে সমাজে খানিকটা পুরুষ প্রাধান্যের দিক উঠে আসছে আর কি। পরবর্তী বৈদিক সাহিত্যে সরস্বতীকে বেদমাতা বলা হচ্ছে, আবার পরবর্তী ব্রাহ্মণ সাহিত্যে বাগদেবীর ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে এই অভিধা সরস্বতী, এইরকম আর কি। যাই হোক, এ তো এক বিস্তৃত আলোচনা, আজকে আপাতত এইটুকুই। তবে সাহিত্যে কিভাবে বৈদিক যে সাহিত্য বলছি, বৈদিক যে ধর্ম, যে দর্শন, সেখানে আসতে কিভাবে আস্তে আস্তে কিভাবে ব্রাহ্মণ বা বিত্তবানদের প্রাধান্য এলো, এটাও একটা গুরুত্বপূর্ণ ভাবার বিষয়। এইটা অন্য কোনো সময় আলোচনা করব, আজকে আপাতত এই পর্যন্তই। তোমাদের অসংখ্য ধন্যবাদ।